নমস্কার বন্ধুরা, মো অল ইন ওয়ান চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বিয়ে বাড়ির আনন্দ অনুষ্ঠান থেকে ফিরে এসেই পরের দিন আমি যাচ্ছি বাবার বাড়ি, যেখানে কিনা বাবা আর নেই। বাবার 1 বছর পূর্ণ হয়েছে চলে যাওয়ার, তো বাবার বাৎসরিক কাজ, তাই আমি আর বাবু চলে যাচ্ছি। বাবার বাড়ি ট্রেনে ওঠার সময়ও বৃষ্টি পড়ছিল, আর যখন নামলাম বৃষ্টির জোর আরো বেড়েছে। দেখুন সবাই কেমন ছাতা মাথায় দিয়ে চলেছে। চলে এসেছি বাড়িতে, এই যে মা আর এই যে বসে আছেন আমার জামাই বাবু। তো এরপরে বাড়িতে একটুখানি এসে ব্যাগটা নামিয়ে আমরা বেরিয়ে গেলাম বাজারের জন্য। কালকে যা কিছু লাগবে সেই বাজারটা করে এসে তারপর হবে আমাদের ক্ষৌরকার্য, মানে কামান। তো বাজারটা চটপট সেরে এসে তারপর ওই কাজে যাব। তো ঘাটের ধারে এই দেখুন কি দেখা যাচ্ছে, একটা বিরাট বড়, আমি 2টো সাপ দেখেছি। ওই যে একটা কোনো প্যাকেট নিয়ে খেলছে, আর এইদিকে একটা ওকে দেখছে দাঁড়িয়ে। একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা কিন্তু দেখতে পারবেন, আমি এখানে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ওদের খেলা দেখছিলাম। এই যে আমার দিদি, ও ভীষণ সরল আর প্রয়োজনের অতিরিক্ত কথা একদমই বলে না। কম্পিউটার দেখো কলা কত করে দাদা, কলা কত করে? আর এই যে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর মাটির হাঁড়িকুড়ি, এটা আমার কাকার দোকান, আমার ছোট কাকা। তো কাকার সঙ্গে একবার দেখা করে গেলাম, যেহেতু এই বাজারেই কাকার দোকান। তো এটা জাস্ট শোরুম, কাকার ওইদিকে অনেক বড় গাছপালার একটা বাগান আছে নেওয়া, যেখান থেকে কাকা গাছ এনে এনে খরিদ্দারদের দেন। আমার বাবার মতোই কাকাও ভীষণ ভালো মনের মানুষ। আর এই যে বাড়ি চলে এসেছি, এসে আমরা খাচ্ছি খিচুড়ি, কাওন চালের খিচুড়ি। আমাদের ঘাট কাজ হয়ে গেছে, সেই সময় ভীষণ বৃষ্টি পড়ছিল বলে আমার আর ক্যামেরাটা নিয়ে যাওয়া হয়নি। আর ঘাটে নামতে গিয়ে সে যা অবস্থা হয়েছিল আর বলার কথা না, প্যাচপ্যাচে কাদা, কাদার মধ্যে স্লিপ কেটে পড়ে সে যায় যায় অবস্থা আর কি। খুব সুন্দর হয়েছে। আজ থেকে প্রায় 10-11 বছর আগে আমার ঠাকুমা চলে যান। তো আমি খবরটা পাই এই বেলা 3টে নাগাদ। তো সে সময় আমার যিনি
মালিক মানে হাজবেন্ড তিনি বলেছিলেন যে দরকার নেই যাওয়ার, এখন আবার যাওয়ার কি আছে, এক সপ্তাহ আগেই তো দেখে আসলে, মানে এক সপ্তাহ আগে আমি ঠাকুমাকে দেখে এসেছিলাম, কিন্তু যেহেতু উনি চাননি সেই কারণে কিন্তু আমি আমার ঠাকুমাকে শেষ দেখাটা দেখতে পাইনি, কারণ কেন যাওয়ার দরকার নেই যেহেতু ঠাকুমা বুড়ো মানুষ ছিলেন, বুড়ো মানুষ তো যাবেই, এতে আর আশ্চর্য হবার কী আছে বা তাকে দেখতে যাওয়ার বা কী আছে। তো সেই জন্য উনি সেই সময় দুপুরের খাবার সেরে একটু রেস্ট নিচ্ছিলেন এবং আমি যেতে যাওয়াতে ওনার একটুখানি আরামেও একটুখানি ব্যাঘাত ঘটেছিল এবং বিরক্ত ভীষণ বিরক্ত হয়ে বলেছিলেন একদম যাওয়ার কথা মুখে আনবে না। যদিও দূরত্ব ছিল ট্রেনে 1 ঘন্টা 10 মিনিটের মতো, আর টোটো করে হয়তো এদিকে ওদিকে গিয়ে আরও 1/2 ঘন্টা সময় লাগতো, মানে ওই 1.5-2 ঘন্টা যাত্রা করলে আমি আমার ঠাকুমার শেষ দেখাটা দেখতে পারতাম, সেই ঠাকুমা যে ঠাকুমা কি না মায়ের পরেই যে ঠাকুমার স্থান, মানে মায়ের পরে নয় মায়ের পাশাপাশি, কখনো কখনো ঠাকুমার আদর আমাদেরকে মায়ের থেকেও বেশি আপন করে দিয়েছে। মা যখন বাড়ি থাকতো না সেই সময় ঠাকুমার যত্ন আদর, মা যখন থাকতো তা ছাড়াও মনের কথাটা ঠাকুমাই আগে বুঝতে পারতো, তো সেই আমার প্রিয় মানুষটা তাকে শেষ দেখা হয়নি, কারণ তুমি এখন পরের বাড়িতে থাকো মানে স্বামীর বাড়িতে থাকো এবং তিনি চাননি বলে নিজের ঠাকুমাকে দেখতে পেলাম না। তবে হ্যাঁ, গত রাত্রে দেখেছিলাম জানেন ঘুমের মধ্যে ঠাকুমা ঠাকুরদাদা দুজনকেই উঠোনে শোয়ানো অবস্থায়, চারপাশে অনেক লোক। ঠাকুরদাদা চলে যাওয়া প্রায় 25 থেকে 30 বছর আগে, তখন আমি বেশ ছোট, তবে সব কিছু চোখে ভাসে। তো হঠাৎ এই বাবার বাৎসরিক কাজের এই দিনগুলোতে না কি হলো, আমি আবার সেই পুরনো দিনগুলোয় ফিরে গেছিলাম। প্রিয় মানুষগুলো ভীষণ প্রিয়, ঠাকুমা ঠাকুরদাদা বাবা, আমরা কত মানুষকে হারিয়ে ফেলি না কত তাড়াতাড়ি। তো এই যে বাবার বাৎসরিক কাজ শুরু হয়েছে, দিদি কাজটা করছে। আমি বলে নমষষ্ঠী নমষষ্ঠী দিয়ে হাত জোড় করে প্রণাম করে বলো যে আমি আমার বাবার বাৎসরিক, আরেকবার বল একটুখানি ছোট করে বলেন, ও বলতে পারছে না। আমি আমার বাবার আপনি অনুমতি দেন, দিলাম আমি বলেন আমার কাজ শুরু করা হোক। বন্ধুরা ভাবতে পারেন যে এই রকম কাজ ভিডিও করেছে, তবে কি জানেন তো আমি ইউটিউবটাকে আমার জীবনের অঙ্গ ভেবে ফেলেছি। আর জীবনে তো ধরুন শুধু আনন্দ থাকে না, এর সঙ্গে দুঃখও থাকে, জীবনে দুঃখ কষ্ট আনন্দ সব কিছু নিয়েই তো এগিয়ে চলা, তাই কোনো কিছুই বাদ দেবার নেই। তো কাজ হয়ে গেলে পরিবারের লোক যারা ছিলেন তারা তাদের জন্যে সামান্য একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছিল। তো বাড়িতে তো রান্না হবে না, ফুল কন্ট্রাক্ট দেওয়া হচ্ছিল, এই সাদা ভাত ডাল চিপস একটা পাঁচমিশালি তরকারি চাটনি আর রসগোল্লার ব্যবস্থা করা হয়েছিল। আর এই পাশের বাড়ির কাকিমারাও আছেন, ওনারা সব সময় সব কাজে সবাইকে খুব হেল্প করেন। তো আমাদের বাড়িতে তো জায়গা নেই, তো এই কাকিমাদের বারান্দাতেই সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। দেখ একদম তোর মতোই দেখতে, কি মিল মুখে, কি মিল বাবা, যেমন তুই তেমন হুবু হয়ে এক। কার পাল্লাই পড়েছি না, ¿Qué es lo que
শেষে কীর্তনিয়াদের জন্য একটু জলযোগের ব্যবস্থা ছিল আর বাকিদের জন্য প্রসাদ মিষ্টি ইত্যাদি দেওয়া হয়েছিল। তো শুনেছিলাম যিনি চলে যান আমাদের প্রিয়জনরা এক বছর পর্যন্ত নাকি আমাদের আশপাশেই থাকেন। তো বাবা চলে যাওয়া তো এক বছর হয়ে গেল, তো বাবা সত্যিই বুঝি এবার আমাদের থেকে দূরে চলে গেলেন। তবে হ্যাঁ, এটা তো সত্যি নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, বাবা তোমাকে কোনো দিন ভুলতে পারবো না। সব সময় তুমি আমার মনে মাথায় বিরাজ করো। আশা করি আবার যদি জন্মাও বাবা, তুমি এই জীবনে যা কিছু দুঃখ কষ্ট পেয়েছো তা আর আগামী জীবনে পাবে না। সবার ভালো হোক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।